সঙ্গীত জগতে অত্যন্ত জনপ্রিয় একটি নাম কুমার শানু। 1990 থেকে 2000 সালের সেরা গায়ক ছিলেন তিনি। 90-এর জনপ্রিয় সব গান মানেই এক কথায় যার নাম মনে আসে তিনি হলেন কুমার শানু। আজকের ভিডিওতে কুমার শানুর গানের বাইরে ব্যক্তিগত জীবনের অজানা কিছু কথা জানাব। কোন নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে প্রথম স্ত্রীকে ছেড়ে দেন সেটাও জানাব। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন। আমরা যাকে কুমার শানু নামে চিনি তার আসল নাম ছিল কেদারনাথ ভট্টাচার্য। 1957 সালের 23শে সেপ্টেম্বর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। 1987 সালে জগজিৎ সিং, যিনি সঙ্গীত পরিচালক এবং গায়ক ছিলেন, তিনি কুমার শানুকে প্রস্তাব দেন আন্ধিয়া ছবিতে গান করার জন্য। তখন কুমার শানু মুম্বাইতে যান এবং কল্যাণজি তাকে হিন্দি ছবি জাদুকরে গান গাওয়ার সুযোগ দেন। তারপর থেকে আর থেমে থাকতে হয়নি তাকে। এমনকি একদিনে 28টা গান রেকর্ড করার জন্য গিনেস বুকে কুমার তার নাম উঠান। সঙ্গীতে এমন সাফল্য পেলেও পারিবারিক জীবন তেমন মধুর ছিল না তার। বিবাহিত জীবনে অবৈধ সম্পর্কের জেরে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। পরে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। 80-এর দশকের মাঝামাঝি রীতা ভট্টাচার্যের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের 3 পুত্র সন্তান জন্মায়, জেসি, জিকো আর জান। জানা যায় পরে তার সঙ্গে অভিনেত্রী কুনিকা লালা এবং অভিনেত্রী মীনাক্ষীর সঙ্গে সম্পর্কের কারণে 1994 সালে কুমার শানু ও রীতার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সেই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়নি। তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন শানু বিকানানের মেয়ে সালনির সঙ্গে। কুমার শানু এবং সালনির 2 কন্যা সন্তান হয়, শ্যানন এবং আনা। সঙ্গীত শিল্পী কুমার শানুর সঙ্গে 80 ও 90 দশকের জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির সাথে তার নাম জড়ায়। বিবাহিত কুমার শানু অভিনেত্রী মীনাক্ষীর প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে মীনাক্ষীকে বিয়ে করতে চান তিনি। কুমার শানুর ম্যানেজার এক সাক্ষাৎকারে বলেছিলেন মীনাক্ষীর সাথে কুমার শানুর সম্পর্কের কথা। গায়ক নিজেও অবশ্য এই সম্পর্কের কথা অস্বীকার করেননি। তার স্ত্রী রীতা ভট্টাচার্য একথা জানতে পারলে তাদের বৈবাহিক জীবনে অশান্তি শুরু হয় এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 3 বছর মীনাক্ষীর সাথে সম্পর্ক থাকার পর তাদের সম্পর্কে ফাটল ধরে। ব্যক্তিগত জীবনের এসব ঝামেলার মধ্যেও গানের মাধ্যমে রাজত্ব করতে থাকেন তিনি। এজন্য পরপর 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। কুমার শানু তার গানের জন্য একাধিক অ্যাওয়ার্ডও পেয়েছেন। 2009 সালে ভারত সরকারের পক্ষ থেকে তাকে ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী দেওয়া হয়। ব্যক্তিগত জীবনে কুমার শানু যাই করুক না কেন, গানের মাধ্যমে কিন্তু দর্শকদের মন জয় করে রেখেছিলেন তিনি। তো কুমার শানুর ভক্ত কারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।